সব কাজ করছে, বাজছে এখন কয়টার সময়, 12:30 বাজছে। ওখানে একজন আছে, যাই না, হ্যাঁ স্যার দৌড়িয়ে বেড়াচ্ছে মানুষের কাট মেরে লেগে। তো গাইস ফাইনালি চলে এসেছি ঈদগাহ, নাম দেখছো নয়মকন্দপুর ঈদগাহ। তো এখন আমরা যাবো, আসতে 10 মিনিট টাইম লাগলো, দেখছো ওই যা এখানে ঈদগাহ হবে। ফাইনালি চলে এসেছি ভিতরে, দেখতে পাচ্ছ কত ভিড়, 60 টাকা মিলিয়া মানে একটা ঈদগাহ, দেখছো কত ভিড়, সব এখনো দাঁড়িয়ে আছে সবাই, দেখতে কি বলবো এতটা ভিড় না, এখনো দেখতে পাচ্ছ মানে। তো গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো গাইস মুখের আওয়াজ কিসের লাগে কমে গেছে জানি, বুঝে গেছো? তো গাইস পরে বলছি কিসের জন্য কমেছে। তো গাইস তোমাদেরকে একটা কথা বলার ছিল, গাইস আজকে ঈদ ফাইনালি, তো আমার তরফ থেকে তোমাদেরকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা অন্তর থেকে। তো গাইস অবশ্যই তোমাদের ভালো ঈদ ঈদটা কাটুক। তো গাইস এখন মুখের অবস্থা বা দেখে বুঝে গেছো যে গাইস কি হয়েছে, এখন রেডি হয়নি গাইস, মানে অবশ্য কোনো টাইম নেই। তো গাইস এখন রেডি হব, তো সেই জন্য ভাবলাম যে ইন্ট্রোটা নিয়ে নিই, তারপরে বুঝলে তারপরে রেডি হবো। তো গাইস তোমরা দেখো যে কিসের জন্য আমি কালকে মানে লেট হয়েছে ঘুম পাড়তে এবং কালকে আমরা কি করেছি, তো কালকের একটু ভিডিওটা তোমরা দেখো, তখন আমি রেডি হয়ে যাই। আমরা কি করছি আজকে জানো গাইস, দেখবে না 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 তোমাদের দেখায় না গাইস, আমরা একটা বিশাল বড় কাজ করেছি গাইস, কি বলবো মানে তোমাদেরকে দেখাবো, দেখবা দেখবা এক্সাইটেড। তো গাইস চলো 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 দেখা যাক। তো গাইস গাইস আমাদের ঈদের কাজ করা হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ সবাই মিলে কাজ করছে, এখানে সব কাজ হচ্ছে, তো খুব এনজয় করছি। তো কি বলবো এখন এটা সব কাজ হচ্ছে, এগুলো সব টাঙাবে রাস্তায়, দেখতে পাচ্ছ এটা ছিঁড়ে গেছে, সব ছেলেপিলা সব কাজ করছে, তো বাগানে কাজ হচ্ছে, কি বলবো তোমাদেরকে মানে পুরো এক্সাইটেড ঈদের জন্য গাইস। তো ঈদের আগের দিন এটা কাজ হচ্ছে, তো এখন কমপ্লিট এখনো কাজ হয়নি, মানে সব কাজ করছে, তারপরে মানে রাস্তাতে টাঙাবো, তখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে কাজ হয়েছে গাইস, কি বলবো আজকে প্রচুর এনজয় করছি, এনজয় মানে বলতে গেলে সেই লেভেলের এনজয় হচ্ছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে সব ছেলেপিলে কত সব কাজ করছে, তো এটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে আমাদের রাস্তার ওখানে টাঙাবে, তো কেমন লাগছে, তো তোমরা দেখতে থাকো। তো এখন আমরা কাজটা কমপ্লিট করি, তারপরে তোমাদের দেখাবো। তো হে গাইস ফাইনালি মানে কমপ্লিট হয়ে গেছে সাজানো, তো গাইস দেখতে পাচ্ছ তোমাদেরকে বললাম তো যে সাজা হলে গাইস দেখাবো, তো গাইস দেখতে পাচ্ছ সাজা হয়ে গেছে, তো রাতের বেলা অতটা ভালো দেখাবে না, তো অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ কেমন হয়েছে। তো এখানে ছেলেপিলা সব দাঁড়িয়ে আছে, তো ওই সাইডে আরও সব ছেলেপিলা সব কাজ করছে, কেন এখনো কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে, এখনো মেলায় বাকি আছে, তো ওই সাইডে সব কাজ করছে, তো ওই সাইডে যা ওখানে যাব, তো ওখানে দেখাবো যখন ওরা কি কাজ করছে। তো গাইস দেখতে পাচ্ছ রাতের বেলায় দেখছো কত সুন্দর লাগছে, তো এখনো কমপ্লিট হয়নি, তো গাইস এখন যাব ওই সাইডে, তো ওখানে যাবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি হচ্ছে, তো গাইস ওখানে যাওয়া যাক। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি, তো গাইস দেখতে পাচ্ছ আরো সব ছেলেপিলা কাজ করছে, তো এটা স্পেশাল ভাবে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ এটা বেলুন এবং এখানে বেলুন এবং এখানে আছে, তো গাইস এটা মসজিদের সামনে না, সেই জন্য এখানে স্পেশাল ভাবে তৈরি করা হচ্ছে, তো এখন সব ছেলেপিলা সব কাজ করছে। হ্যাঁ এই দেখছো সব যেছে হেঁটে হেঁটে, তো সব কি বলবো পুরো একবারে এনজয় করছে সব, যে কালকে ঈদ সেই জন্য সব ভালোভাবে কাজ করছে এবং এটা সব স্পেশাল ভাবে তৈরি হবে, এটা আমাদের জুম্মা মসজিদ। তো গাইস অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে, তো এখন এটা কমপ্লিট হয়নি, এখন কমপ্লিট হবে, তারপরে তোমাকে আরো ভালোভাবে দেখাবো জিনিসটা কি হবে, তো আমি এখন ওই সাইডে কাজ করবো, তো ওই সাইডে যাবো। চলে এসেছি ধরে ধরে সব কাজ করছে, দেখতে পাচ্ছ সব ছেলেপিলের মুখ গেলা সব এখন কাজ নিয়ে ব্যস্ত আছে, তো এখানে দেখতে পাচ্ছ বেলুন আছে, তো সব কাজ আছে, একবার সেই লেভেলের একবার সাজা হবে, তো গাইস এখন রাতের বেলা অতটা ভালো লাগবে না, তো দিনের বেলা দেখাবো কেমন হয়েছে, তো এখন এই বেলুন গলা মানবো, লাইট মারছি, তো এই কাজটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে আরো ভালোভাবে একটু কথা বলা যাবে। দেখতে পাচ্ছ এখন এগুলো সব এখন এখন মানে ফিট করা হচ্ছে, সুই ধাগা দিয়ে এগুলাতে বানবে, তো সব কাজ করছে, বাজছে এখন কয়টার সময়, 12:30 বাজছে। ওখানে একজন আছে, যাই না, হ্যাঁ স্যার দৌড়িয়ে বেড়াচ্ছে মানুষের কাট মেরে লেগে। তো এখনো কমপ্লিট হয়নি কাজ করা, দেখছো সবাই সবাই এখন 1টা বেজে গেছে, রাত 1টা বাজছে, কখন যে কমপ্লিট হবে ঠিক নাই। আসসালামু আলাইকুম, আসসালাম, ঈদ কারে ইয়ারো ইয়ে বয়।
ফাইনালি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ নিচে নঙ্গি এবং পাঞ্জাবি আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ ভিডিওটা অবশ্যই তোমরা কালকে ভিডিওটা দেখলে যে কেমন হয়েছে। তো গাইজ দেখতে পেলে কতটা এনজয় করেছি এবং কি করেছি। তো গাইজ রাতের বেলা অতটা ভালোভাবে মানে দেখতে পাওনি বা বুঝতে পারিনি, তো তিনি এখন দেখাবো। তো এখন যাব। তো গাইজ আমরা এখান থেকে টোটাল মানে 60টা গ্রাম মিলিয়ে একটা ঈদগাহতে মানে আমরা ঈদ করি। তো গাইজ ভাবছো কত বড়টা মানে কত বড় হবে, লোক হবে, কত লোক হবে। তো বেশি আর কথা বলবো না গাইজ, কেন দেরি হয়ে যাচ্ছে, এখন আর টাইম নাই। তো এখন যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি। তো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি চলে এসেছি। গাইজ দেখতে পাচ্ছ এখন দিনের বেলা কেমন লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কাল রাতে জেগে যে কত কষ্ট করে সাজালছি জিনিস দেখলে। তো রাতের বেলা অতটা ভালোভাবে দেখানি ভিডিওতে। তো এখন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবং এই সাইডে সবাই আসছে আবার পুরো দেখতে পাচ্ছ। তো শেষ মাথা পর্যন্ত প্রচুর মানে কালকে সারা রাত 4টার সময় ঘুমালছি, এই সবগুলো কমপ্লিট হয়েছে। তো এখন এখান থেকে যেতে মিনিমাম 10 মিনিট লাগবে। তো গাইজ ওখানে যাবো, তো ওখানকার দৃশ্যগুলো তোমার দেখাবো, কেননা 60টা গ্রাম মিলিয়ে একটা মানে ঈদগাহ। তো ওখানে যাওয়া যাক, কতটা ভিড় হয় তোমাদের দেখাচ্ছি। তো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি চলে এসেছি ঈদগাহ, নাম দেখছো নয়মকুন্দপুর ঈদগাহ। তো এখন আমরা যাবো, আসতে 10 মিনিট টাইম লাগলো। দেখছো ওই যা এখানে ঈদগাহ হবে, সব দিক চারিদিক থেকে আসছে মানুষ, দেখতে পাচ্ছ 60টা গ্রাম মিললে একটা ঈদগাহ। তো অলরেডি দেরি হয়ে গেছে আমাদের, তো তাড়াহুড়া করে এলাম। তো হয়ে গেছে অলরেডি, সবাই চলে গেছে ভিতরে। তো এখন ভিতরে যাওয়া যাক, সব এখন উঁচু করছে দেখতে পাচ্ছ। তো ওই যা এখানে যাবো, তো ওখানে যাওয়া যাক। তো তোমাদের দেখাচ্ছি কত কত লোক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঢল, আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝল, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝল, তোমার আমার সবার মুখে হাসির চম। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক। ফাইনালি চলে এসেছি ভিতরে, দেখতে পাচ্ছ কত ভিড়। 60টা গ্রাম মিলিয়া মানে একটা ঈদগাহ, দেখছো কত ভিড়, সব এখনো দাঁড়িয়ে আছে সবাই, দেখতে কি বলবো, এতটা ভিড় না এখনো দেখতে পাচ্ছ মানে 60টা গ্রাম মিলিয়া একটা, কত দেখো ঈদগাহটা কত বড় দেখো গাইজ, সবাই মিলে এখনো আসছে রাস্তা দিয়ে। তো কি বলবো তোমাদেরকে, এখনো বেশি টাইম নাই, তো 3-4 মিনিট টাইম আছে। তো গাইজ দেখছো কত বড় পাক্কা মানে করোনা টাইমে মানে এখানে পাক্কা 2 বছর না 2 বছর কি 1 বছর পর এলাম, কেন করোনাতে হয়নি বা এমনি হয়নি, সব মসজিদ হয়েছে। তো গাইজ ভালো লাগছে, কিন্তু গাছ কেটে নিয়েছে খুব গরম লাগছে, কিন্তু গাছ কেটে নিয়েছে খুব গরম লাগছে। তো বসে আছি আমরা এখানে, তো এখন ওই সাইডে এখন আমরা বসে আছি। তো এখন বেশি আর টাইম নাই, তারপরে মানে অলরেডি পরে মানে কথা বলবো। তো এখন দেখছো তো গাইজ কত আমার লোক এসছে, তো এখন টাইম নাই, নামাজের টাইম হয়ে গেছে। তো নামাজ করে নিই, তারপরে তোমার সাথে ভালোভাবে কথা বলা যাবে। আমাদের এখন নামাজ করা হয়ে গেছে, তো এখন সব বাড়ির দিকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ মানে এখানে এখন খুতবা চলছে, এখন সব বসে আছি, দেখতে পাচ্ছ সবাই বসে আছি। তো কি বলবো এখন মানে করা হয়েছে, তো খুতবাটা শুনে নেবো, তারপরে বাড়ির দিকে যাবো। তো বাড়ির দিকে যাওয়া, বাড়ির দিকে যাবো, তখন তোমাদের দেখাবো কেমন দৃশ্য। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো হ্যাঁ গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি, তো চলে এসেছি অলরেডি, দেখতে পাচ্ছ গাড়িতে বসে আছি। তো এখন তো এটা গাইজ বলতে গেলে মানে এটা কুরবানি ঈদ, তো এখন সব ফ্রেন্ডগুলো মানে সব কাজ করছে। তো ডিসাইড করিনি যে কোথায় ঘুরতে যাবো, তখন আমিও কাজ করবো, আমার ফ্রেন্ডগুলো কাজ করছে, তখন কোথায় যাই ঘুরতে এখনও ফাইনাল হয়নি ঠিক যে কোথায় যাবো। তো এখন সবাই কাজ করবে, এখন নিজের নিজের কাজ করবে। তো যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে বিকালে ডিসাইড করবো যে হ্যাঁ কোথায় ঘুরতে যাবো না যাবো। তো এখন কাজ করবো, যদি নাও যায় তো একটা জিনিস দেখাবো আমাদের গ্রামে এই প্রাকৃতিক দৃশ্য, তো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো এখন কাজ করব, তারপর তো ভিডিওটা এই পর্যন্ত, তো বাকি তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে।
তো হ্যাঁ গাইজ, ফাইনালি আমার কাজ কমপ্লিট। তোমাদেরকে বললাম না যে আজকে মানে বকরা ঈদ, সেই জন্য আমরা সব কাজ মাজ করছিলাম ছেলে পিলে সব বন্ধুগুলো সব মিলে, তো কাজ করছিলাম সেই জন্য মানে কোথায় ঘুরতে যাব ডিসাইড করা হয়নি, কালকে বা পরশু কোনো যা ডিসাইড করা হয়নি যে কোথায় ঘুরতে যাব। তো ফাইনালি মানে ভাবে তোমাদেরকে বললাম যে কাজ কমপ্লিট হয়ে গেলে সব ফ্রেন্ডগুলো মিলে যদি বলি যে হ্যাঁ ডিসাইড করি যে হ্যাঁ ঘুরতে যাব, তো ডিসাইড এখনো হলো না মানে আর যাবে না কোথায়। তো গাইজ তোমাদের বললাম যে যদি কোথায় নাও যায় তো তোমাদেরকে একটা মানে নেচার প্রাকৃতিক দৃশ্য দেখাবো মানে আমাদের গ্রামেরই। তো গাইজ আর একটু বেশি দূর নাই, ওয়েট গাইজ ওয়েট ওয়েট, বেশি দূর নাই, তো তোমাদেরকে দেখাবো, তো চলো যাওয়া যাক। তো ওই দৃশ্যটা দেখলে অবশ্যই তোমার ভালো লাগবে, তো যাওয়া যাক। আর বেশি দূর না, আর একটু আছে গাইস, তো ওয়েট করো একটু গাইস, চলো 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 গাইস, চলো 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 গাইস। আর একটু একটু পুরো নদী নদী সব চারিদিকে নদী। এ গাইস ফাইনালি একটু চলে এসেছি গাইস, কত সুন্দর দৃশ্য দেখছো গাইস, পুরো একবারে পুরো নেচার আর নদী, আর দৃশ্যটা হেভি লাগছে দেখো, ইউ দেখতো গাইস, বললাম না তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই বলে কমেন্ট জানা যে কেমন লেগেছে, ভেবেছিলাম তোমাদেরকে ভালো দৃশ্য মানে কোথায় ঘুরতে যাবো কিন্তু ডিসাইড হয়নি, সেই জন্য যাওয়া হয়নি। তো এই জায়গা এখানে এসেছি, তো অবশ্যই কমেন্ট করে জানা যে কেমন জায়গা দেখতে আসছো, আজকের বিকালের ভিউ সেই লেভেলে। তো ওই সাইডে যাবো, দেখা যাক ফ্রেন্ডগুলো সব কোথায় এসেছো, যাওয়া যাক। তো হ্যাঁ গাইস ফাইনালি তোমাদেরকে বললাম না যে সব ফ্রেন্ডগুলো সব বসে আছে, তো সব দেখছো ঘুরতে এসে সব ছেলে পিলে গেল, ক্যামেরা দেখছো গাইস, ভিউজ দেখছো, ও ভাই ভাই কত সুন্দর লাগছে দেখছো, দেখো আবহাওয়াটা নেচারটা দেখছো, সেই লেভেলের ফিল এখন মানে হেভি মজা লাগছে, কি বলবো তোমাদেরকে, মানে এখানে এসে শান্তি পাচ্ছি, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। ভিউ দেখো গাইস, ও ভাই কত সুন্দর দেখছো, সবাই সবাই ঘুরতে এসছে ওখানে, সব দেখছো মানে কয়েকটা আছে ওখানে, কয়েকটা ছেলে পিলে সব আছে মেলার জন্য ঘুরতে এসছে, আর সব আছে ছেলে পিলে। তো আর এই দুটো আমার ফ্রেন্ড এখানে বসে আছে, তো সাইডে তোমাদেরকে যাবো আরো দেখাবো যে হ্যাঁ নদীর নদীর ধার আছে, সেই জন্য দেখাবো যে হ্যাঁ ভালো ভালোভাবে দেখাবো নদীটা ওই সাইডটা। তো এখন সব ফ্রেন্ডগুলো সব এখন সব ঘুরতে এসছে কমপ্লিট, সব আসছে, তো ওই সাইডে ওই সাইডের দিকে যাবো। তো মানে তোমাদেরকে মানে টার্গেট ছিল যে কোনো জায়গায় যাবো, তো যাওয়া হয়নি সেই জন্য আর কি বলবো, এটাই দেখাতে হলো, কিন্তু এইটা ইজ বেস্ট লোকেশন। আর আজকের দিনটা হেভি আছে, সব আমার দুটো ফ্রেন্ড বসে আছে, সব আর দুজন আর দুই দুজন আর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, মন মরা হয়ে বসে আছে, টেনশন নাই। তো এখানে ওই সাইডটাই যাওয়া যাবে, এখন তো চলো ওই সাইডে যাওয়া যাক, তারপরে তো দেখাচ্ছি তোমাদেরকে নদীর দৃশ্যটা। হ্যাঁ গাইজ আমরা চলে এসেছি নদীর ধারে গাইজ, তোমাদের একটা দৃশ্য দেখাচ্ছি গাইজ, গাইজ ওটা বিএসএফ গাইজ, দেখছো দেখছো গাইজ, বিএসএফ যেছে আর সব ছেলে পিলে সব এখানে সব ছবি তুলছে, আর গাইজ দেখছো নদীর দৃশ্য দেখছো গাইজ কত সুন্দর, একবারে পুরো নীল মানে আজকের নেচারটা প্রচুর একবারে এবং শান্তিওয়ালা নেচার আছে গাইজ, আর আকাশ তো হেভি সুন্দর। তো কী বলবো তোমাদেরকে, খুব মানে এক্সাইটেড। তো গাইজ মানে এখন বেশি এই টাইম হয়ে গেছে, মানে এখানে বেশিক্ষণ থাকতে যায় না, এবার বেশিক্ষণ থাকতে গেলে অসুবিধা আছে, বর্ডার এলাকা না গাইজ সেই জন্য থাকতে অসুবিধা আছে। তো দেখছো সব ছেলেমেলা সব ঘুরতে এসে এখন সব বাড়ির দিকে যাচ্ছে, মানে বিষয়টা হলো যে এখানে আমাদের এখানটা পুরো মানে বর্ডার এলাকা, পুরো বর্ডার এলাকা, তো ওই সাইড ওই সাইডটা দেখছো তো গাইজ, এটাই আমাদের শেষ প্রান্ত, ওই প্রান্তে আছে বাংলাদেশ, তো সেই জন্য আমাদের এখানে থাকতে যায় না অতটা। তো গাইজ বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা বলছি, কী বলবো, তো দেখতে পালা নেচারটা কেমন সুন্দর, ও দেখছো সূর্য এখন আর আকাশ পাখিগুলো হেভি সুন্দর লাগছে। তো বাড়ি যাওয়া যাক, তারপর তোমাদের সাথে ভালোভাবে কথা বলবো, তো বাড়ি চলো। I don't know.
হ্যাঁ গাইজ, ফাইনালি বাড়ি চলে এসেছি গাইজ। দেখতে পাচ্ছ এখন ছাদের উপরে আছি। তো গাইজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে গাইজ মানে আমাদের বাড়ির পিছনে যেটা লোকেশনটা দেখালাম নদীর ধারটা গাইজ অবশ্যই কেমন হয়েছে এবং কতটা প্রকৃতিক নেচার। তো গাইজ অবশ্যই মানে প্রকৃতিক নেচার কেন আমরা ডিসাইড করেছিলাম, মানে ডিসাইড কিছু করা হয়নি গাইজ, কেন এটা বকরাই সেই জন্য মানে কোনো ফ্রেন্ড ডিসাইড করেনি যে হ্যাঁ কাজ মাজ করবে কোথায় যাবে, সেই জন্য তো ভাবলাম যদি যাই তো তোমাকে দেখাবো আর না গেলেও তোমাদেরকে একটা ভালো দৃশ্য দেখাবো, তো সেই জন্য আমাদের নদীর ধারটা দেখালাম। তো গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভালো হয়েছে। তো আর অবশ্যই তোমাদেরকে মানে আমাদের ঈদগাহটাও দেখালাম কেমন এবং কতজন নামাজ পড়তে আসে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল অন করে দেবা, তো কেননা চেষ্টা করলাম এটা বকরি ঈদ না সেই জন্য মানে অতটা ভালোভাবে স্পেশালিভাবে করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যে তোমাদেরকে ভালোভাবে দেখার, ভালো ভালো দৃশ্য দেখার। তো গাইজ কি বলবো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত, কেননা বড় হয়ে যাবে। তো গাইজ অবশ্যই তোমাদেরকে ভালো ঈদ কেটেছে। তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত, ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই।